কালো মেঘ, আমাদের তো জঙ্গলে বৃষ্টি দেওয়ার সময় হয়ে এলো, কিন্তু এখনো তো আমরা কোথাও থেকে জল শোষণই করতে পারলাম না। জঙ্গলে তো কোথাও কোনো জল দেখতে পাচ্ছি না। আমিও তো কোথাও জল দেখতে পাচ্ছি না। না, এভাবে তো আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে একদম চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই বরং সমুদ্রে যা, সেখান থেকে জল শোষণ করে নিয়ে আয়, আর আমি বরং দেখি জঙ্গলের কোথাও জল পায় কিনা। যদি পাই আমিও শোষণ করে নিয়ে আসবো, তারপর দুজনে মিলে একসাথে জঙ্গলে বৃষ্টি দিব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে সাদা মেঘ। এরপর কালো মেঘ জলের জন্য সমুদ্রে যায়, আর সাদা মেঘ জঙ্গলে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এদিকে সন্ধ্যা নেমে আসে। এত দূর উড়ে এলাম কিন্তু কোথাও কোনো জলের সন্ধান পেলাম না। এখন তো রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারেও তো আর সামনে এগোনো যাচ্ছে না। আমি বরং সামনের গাছটাতে গিয়ে বসি, ওখানেই তো অনেক পাতা দেখা যাচ্ছে, ঝড় এলে পাতাগুলোকে আঁকড়ে থাকা যাবে। সাদা মেঘ উড়ে গাছের উপরে গিয়ে বসে পড়ে। এদিকে ওই গাছের পাশে টুনি পাখির বাসা, আর সেই বাসায় টুনি পাখির ছানা বসে বসে মেঘের কাণ্ড কারখানা দেখছে। এদিকে ততক্ষণে টুনিও খাবার নিয়ে সেখানে চলে আসে। মা টুকি, এই নিয়ে খাবার, এবার পেট ভরে খাবারগুলো খেয়ে নে তো মা। আচ্ছা ঠিক আছে মা। তবে মা, ওই বড় সাদা জিনিসটা কি মা? ওটা হলো মেঘ। আমাদের উপর যখন বৃষ্টি পড়ে সেই বৃষ্টি মেঘরাই দেয় রে মা। কিন্তু মেঘ তো আকাশে থাকে, আজ নিচে নেমে এসেছে কেন? মেঘ, ও মেঘ, তুমি নিচে নেমে এসেছো কেন? এরপর মেঘ টুনি পাখিকে সবকিছু খুলে বলে। এ তো মহাবিপদ, তুমি কি আমাদের পশ্চিমের জঙ্গলে গিয়েছিলে? পশ্চিমে যাবার এখনো সময় হয়নি, তার আগে যে রাত নেমে এসেছে। আমাদের পশ্চিমের জঙ্গলে একটা নদী আছে, আমরা সবাই সেখান থেকে জল পান করি, তুমি ওখান থেকে জল শোষণ করতে পারবে। তাহলে তো আর কোনো কথাই নেই, কাল সকালে তুমি আমাকে ওই নদীতে নিয়ে যেও, তারপর আমি পানি শোষণ করে তোমাদের এই জঙ্গলে বৃষ্টি দিব। বৃষ্টির জন্য তোমাদের গাছপালাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে? আসলে গত বর্ষায় আমাদের জঙ্গলে তেমন বৃষ্টিপাত হয়নি, আর তাই তো গাছগুলো এমন শুকিয়ে যাচ্ছে। গতবার বৃষ্টি দিতে পারিনি বলে এবার ঠিক করেছি, জল শোষণ করে পুরো জঙ্গলে আমি মুষলধারে বৃষ্টিপাত দিব, আর তাতে তোমাদের পুকুর ঘাট সব ভরে যাবে, আর তারপর তোমাদের জঙ্গলে বন্যাও দেখা দিতে পারে। আর এজন্য তোমরা তোমাদের ঘরগুলো আরো উপরে তুলে নাও, যাতে করে জল তোমাদের ঘর অবধি না উঠে আসে। আচ্ছা ঠিক আছে সাদা মেঘ, তুমি বিশ্রাম নাও, আমি এক্ষুনি রাজামশাইকে বলে আসছি। ঠিক আছে টুনি পাখি। মেঘ গাছের উপরে বিশ্রাম নিতে থাকে, আর টুনি উড়ে উড়ে রাজার কাছে যায়। মহারাজ, আগামী কয়েকদিন আমাদের জঙ্গলে মুষলধারে বৃষ্টি হবে, আমাদের সবার বাসাগুলো উপরে তুলে নিতে হবে। আমাদের ঘর উপরে নিতে হবে, আবার মুষলধারে বৃষ্টিও হবে, এটা তোমাকে কে বলল? এরপর টুনি পাখি রাজাকে মেঘের কথা খুলে বলে। তোমার উপর আমার পুরো ভরসা আছে, তাই সেনাপতিকে দিয়ে আমি এক্ষুনি ঢেলা পিটিয়ে জঙ্গলের সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। ঠিক আছে রাজামশাই, আপনাকে অনেক ধন্যবাদ, এবার আমি বাসায় ফিরে যাই, বাসায় আমার ছানা একাই বসে আছে। ঠিক আছে টুনি পাখি। এরপর টুনি তার বাসায় ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর টুনি ঘুম থেকে উঠে সাদা মেঘকে নিয়ে নদীর পাড়ে চলে যায়। এদিকে কালো মেঘ সমুদ্র থেকে জল শোষণ করতে থাকে, আর ওইদিকে সাদা মেঘ নদী থেকে জল শোষণ করতে থাকে। কালো মেঘ জল শোষণ করতে করতে আরো ঘন কালো হয়ে ওঠে। আমি এখন অনেক জল শোষণ করেছি, তাড়াতাড়ি বরং জঙ্গলে ফিরে যাই,
আর বৃষ্টি দেওয়া শুরু করি। এরপর কালো মেঘ জঙ্গলে ফিরে আসে, এদিকে সাদা মেঘ জল শোষণ করে জঙ্গলে ফিরে আসে, আর তারপর তারা আকাশে মিলিত হয়। কালো মেঘ, তুই এত জল কেন শোষণ করেছিস? এতে করে তো অনেক বৃষ্টি হবে। আমার খুব পিপাসা পেয়েছিল, তাই আমি একটু বেশি জল শোষণ করে ফেলেছি। মেঘেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, এদিকে রাজার সেনাপতি জঙ্গলে ঢালা পিটাতে থাকে। শোনো শোনো শোনো, আমাদের জঙ্গলে ভারী বৃষ্টিপাত হতে চলেছে, তাই সবাই নিজেদের বাসাগুলো আরো উপরে তুলে নাও, যাতে করে তোমরা জল থেকে বেঁচে থাকতে পারো। আর তোমাদের সবার খাবার দাবারের ব্যবস্থা রাজামশাই স্বয়ং দিবেন। সেনাপতির কথা শুনে সবাই নিজেদের ঘর অনেক উপরে তুলে নেয়। শুধুমাত্র মিনু পাখি জেদ করে গাছের যেখানে ছিল সেখানেই থেকে যায়। এই রাজাটা আসলেই অনেক পাগল, একে যে যখন যায় বলে ও সেটাই বিশ্বাস করে নেয়, আর পাগলের মতো তা সবার উপরে প্রয়োগ করতে থাকে, যত সব বাজে বাজে কাজ। মিনু জেদ ধরে নিজের ঘরেই থেকে যায়। এদিকে আকাশে ঘন কালো মেঘ হয়ে আসে, টুনি মিনুর বাসা নিচে দেখে উড়ে তার কাছে আসে। মিনু মাসি, তুমি এখনো কেন নিচে বাসা করে আছো? তাড়াতাড়ি মগডালে চলে যাও, এদিকে যে বৃষ্টি আসার সময় হয়ে এলো। রাগ তো তোর ওসব ফালতু কথা, আমি ওসব কথা ভাবো বিশ্বাস করি না। বৃষ্টি আসবে স্বাভাবিকভাবে আর চলেও যাবে, বুঝেছিস? তুই এখন যা তো আমার বাসা থেকে, একদম বিরক্ত করিস না, আমার এসব জ্বালাতন একদম ভালো লাগে না বললাম, যা যা এখান থেকে। মিনুর এমন কথা শুনে টুনি মন খারাপ করে নিজের বাসায় চলে যায়। এদিকে বৃষ্টিও পড়তে শুরু করে আর সব পাখিরা নিজেদের বাসায় চলে যায়। এরপর ধীরে ধীরে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে, তা দেখে মিনু ভাবতে থাকে, বাইরে তো অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টিতে একটু খিচুড়ি খেয়ে আরাম করে ঘুমানো দরকার। যাই যাই, আমি বরং রান্নাঘরে যাই আর মজা করে খিচুড়ি রান্না করে খাই। এরপর মিনু রান্নাঘরে যায় আর খিচুড়ি রান্না করে সেসব খিচুড়ি খেয়ে মিনু ঘুমিয়ে পড়ে। এদিকে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে আর তার সাথে পুরো জঙ্গল জলে ভরে যায়। এভাবে দিনের পর দিন কাটতে থাকে আর জঙ্গলে বন্যা দেখা দেয়। এক পর্যায়ে মিনুর বাড়ি ডুবে যায় আর মিনু কোনো রকমে ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে। ওরে বাবা রে, আমি যে গেলাম রে গেলাম, কেউ আমাকে বাঁচাও, টুনি টুনি আমাকে বাঁচা, টুনি আমি যে ভেসে যাব। মিনুর চিৎকার শুনে টুনি দরজা খুলে বাহিরে আসে আর মিনুকে জলে ডুবতে দেখে টুনি উড়ে মিনুর কাছে যায় আর টুনি তার পা দিয়ে মিনুকে নিয়ে নিজের ঘরে চলে যায়। দেখলে তো মিনু মাসি, আমাদের কথা না শোনার ফল কি হলো? আসলেই রে, অন্যের কথাকে উপেক্ষা না করে একটু হলেও মেনে চলা উচিত, এতে করে সাময়িকের জন্য হলেও বিপদ থেকে মুক্ত হওয়া যায়। তাই আমি আর কখনোই এমন ভুল করবো না রে, সবাই যেদিকে যাবে আমিও সেদিকেই যাব। আচ্ছা ঠিক আছে মিনু মাসি। সবাই নিজেদের ঘরে থেকে যায়। এদিকে দিনে দিনে জল আরো বাড়তে থাকে, এক পর্যায়ে দেখতে দেখতে টুনিদের ঘরেও জল উঠে যায়, এমনকি সবগুলো পাখির ঘরে জল ওঠে আর সব পাখিরা নিজেদের ঘর ছেড়ে বাহিরে বেরিয়ে গাছের ডালের ওপর বসে পড়ে। আর এদিকে সাদা মেঘ এসব দেখে ফেলে। কালো মেঘ, আমরা তো অনেক বৃষ্টি দিয়ে ফেলেছি, দেখ না সব পাখিদের কত কষ্ট হচ্ছে, এবার আমাদের বৃষ্টি দেওয়া বন্ধ করা উচিত। সাদা মেঘের কথা শুনে কালো মেঘ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় আর তারপর দুই মেঘ সরে গিয়ে সূর্যকে আলো দিতে সাহায্য করে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জঙ্গলে রোদে ঝলমল করতে থাকে।
আর এমন ঝলমলিয়ে ওঠা রোদ দেখে পাখিরা ভীষণ খুশি হয়। আর রোদের তাপে জলও কমতে শুরু করে আর পাখিরা তাদের নিজের বাসায় ফিরে যেতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।